I guess somehow I love this road so much. ঠিক কি কারণ আমি জানি না, বাট দ্য ফিলিংস ইজ দেয়ার, দিস ইজ দ্য পয়েন্ট। আমি যখন আগের বাসায় ছিলাম, আমি প্রথম যে বাসাতে উঠছিলাম জার্মানি বাসার পর, আমি ফ্রিকুয়েন্টলি রাস্তা দিয়ে আমি ইউনিভার্সিটিতে আসতাম এবং দেখা করতাম এই রাস্তা দিয়ে। এবং উইন্টার সিজন এবং এই এই যে তিনটা সিজন, স্প্রিং, সামার অ্যান্ড অটাম, এই তিন সিজনে এই রাস্তার রূপ এবং উইন্টার সিজনে রাস্তার রূপ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড সামহাও এই যে স্প্রিং, সামার অ্যান্ড অটাম, এই তিন সিজনে এই রাস্তাটা এত বেশি জীবন্ত মনে হয়, লাইক এক্সট্রিমলি ইউথফুল, এনার্জেটিক। অ্যান্ড ওই এনার্জিটা সামহাও মনে হয় নিজের মধ্যেও ছড়িয়ে পড়তেছে, ইট ফিলস সো গুড। এবং সামহাও অটামে মনে হয় এই এই রাস্তাটা কেমন জানে তার যৌবন চলে গেছে, সে বৃদ্ধ হয়ে গেছে এবং গ্রেজুয়ালি লাইক সে তার চার্ম হারায় ফেলতেছে, ইট গেটস ওল্ড অ্যান্ড ইট 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 ডাইজ। অ্যান্ড পুরো উইন্টার জুড়ে এই রাস্তাটা কেমন জানি মৃত্যুপুরীর মতো মনে হয়, গাছগুলা কেমন জানি লোনলি, বিষণ্ন, কোনো চার্ম নাই। মানে গ্র্যাজুয়ালি যখন স্প্রিং আসে, সূর্যের দেখা মিলে, তখন গাছগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। এবং সামহাও এই ট্রেন্ডটা মনে হয় মানুষের মধ্যেও আছে, যে কেমন জানি একটা লাইক সাইলেন্ট জীবন থেকে মানুষ গ্র্যাজুয়ালি একটা লাইক জীবন্ত অবস্থায় ফিরে আসে, যেমন গাছগুলো জীবন্ত হয়ে ওঠে তেমন।